গান শুনবো, কারণ খেতে এখন অনেক দেরি আছে। একটু গান রাস্তায় শুনছেন, শুনছান, পেছনে দেখো ফাঁকা, আমি একা। একটু ফ্যানটা চালিয়ে নিলে টেম্পারেচারটা ঠিক হয়ে যায়, তারপর ফ্যানটা অফ করলে। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে বুধবার আর ঘড়িতে এখন বাজছে ওই 8:30-9:30 মতন হবে। আমি ঘুম থেকে সবে মাত্র উঠলাম, তো এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি। আর তোমরাও দেখো দেখো আজকে সারাটা দিন আমি ঠিকই কী করে কাটাচ্ছি, তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। কত দিন বাদে এখানে আমি পায়রা দেখলাম, জাস্ট দেখো, দেখতে পাচ্ছ না? এই দেখো কত দুটো পায়রা, দুটো না, ওই ওই উপর দিকে আরও কতগুলো বসে আছে, একটা দুটো তিনটে চারটে আছে, আর এই পাশেও ছিল, উড়ে গেল, যে উড়ে উড়ে যাচ্ছে ওরা। অনেক দিন বাদে আমি একসঙ্গে তিনটে মানে 4-5টার বেশি পায়রা একসঙ্গে দেখলাম, বেশ ভালো লাগেছে জানো তো। যখন আর কি এরকম চড়াই বা পায়রা মানে যে সমস্ত পাখিগুলোকে এখন অনেক দিন দেখা যায় না, সেই ধরনের পাখি বা কিছুও যদি এখন দেখতে পাই বেশ ভালো লাগে। এখনও এদিকে উড়ে উড়ে খেলা করে বেড়াচ্ছে ওরা, তো ঘুম চোখ খুলে উঠে ব্রাশ ট্রাশ করার পর মুখে চোখে জল দিয়ে যখন ব্যালকানিতে দাঁড়াই, আর দাঁড়ানোর পরে যখন এরকম কিছু দেখতে পাই না, তখন সত্যি সত্যি বলছি মনটা ভালো লাগে যে হ্যাঁ। আর এদের কিচিরমিচির কিচিরমিচির ডাক এইসব মানে আলাদাই এরকম লাগে শুনতে, ভালো লাগে। আর সকালের দিকটা তুলনামূলকভাবে তো পরিস্থিতি মানে রাস্তাঘাটে একটু ঠান্ডা থাকে, অত কোলাহল থাকে না, অত গাড়ির আওয়াজ থাকে না, তো সেই সময় গিয়ে ওদের ডাকটা যেন কানে প্রচণ্ড আরাম লাগে আর শুনতে খুব ভালো লাগে। তো চলো ঘরে যাই, এই দরজাটাকে এইভাবে বন্ধ করা থাকে, তার কারণ কী বলতো, আমাদের ঘরে একবার হনুমান ঢুকে গেছিলো, সেই ভয়েতে মাই দরজাকে বন্ধ করে রাখি, দরজাকে আর খোলে না। আর এইখানে ওরও আলোটা না ওই দিকে চলছে, এদিকটা এমন অন্ধকার হয়ে থাকে না, দেখে মনে হয় যেন রাতই হয়ে গেছে। এখন হচ্ছে ফার্স্ট যেটা করব, এটাকে আগে খাবো, তারপর হচ্ছে কালকেই আমি ভিডিও এডিট করে রেখেছি, ভিডিওটাকে আপলোডে বসাবো। জানলাগুলোর পর্দা একটু সরিয়ে দিই, তাহলে কী হবে হয়তো ঘরের রোদটা ঢোকে আর ভাল লাগে। এই জানলা খুলে যখনই আমি এইটাকে দেখি আমার মনটা যেন ভরে যায়, মনে হয় জানি যাই বাবা কেনাটা সার্থক হয়েছে। আমাদের উল্টো দিকের ফ্ল্যাটে দেখো কী সুন্দর ফুল ফুটেছে, কী সুন্দর ভর্তি ভর্তি করে ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ? আর দেখা তো উচিত, হ্যাঁ এই তো দেখা যাচ্ছে, দেখো কী সুন্দর ভর্তি ভর্তি করে ফুল ফুটেছে ওদের ওখানে কত কটা। এইখানে এই জানলাটা খুললে বেশ ভালো লাগে, এইখানে সবার গাছ তো, তো বিশেষ করে এই ফ্ল্যাটটার দেখি ব্যালকানিতে অনেক ফুল ফুটে। আজ আমার তাড়াতাড়ি স্নান কমপ্লিট হয়ে গেছে, কারণ প্রচুর প্রতিদিন আমি লেট করছি, সে ছোটাছুটি করছি, তো ভাবলাম যে না আজ কোনোভাবেই সেটা করবো না, তো আজকে ওই জন্য খুব তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। ঘড়িতে এখন 9:35 বাজে, আমার স্নান কমপ্লিট, যা যা করার ছিল সমস্ত কিছু কমপ্লিট। এবারে একটু বসবো, বসে একটু গান শুনবো, কারণ খেতে এখন অনেক দেরি আছে, একটু গান ফান শোনার টাইমও পাই না, আর অফিসে গিয়ে যতই হোক কাজের মধ্যে তো সেইভাবে গান শুনতে পাই না, এখন সেইটা করতে বসে একটু বাইরে দারুণ জিনিস দেখতে পেয়েছি, দাঁড়ান দেখাই। বাইরে বাইরে আমার বাইরে তাকানোর কারণটা দেখো, ভিডিও করতে করতে এই বাড়িটাতেই যত পাখি এসে বসে, এখন 2 শালিক এসে বসেছে, আবার সকাল সকাল 2 শালিক। যদিও ছোটো থেকে শুনে আসছি 2 শালিক দেখলে দিন ভালো যায় দিন ভালো যায়, আই নো যে পুরোটাই একটা মিথ, বাট তাও এখনও আমি এর ব্যাপারটাকে খুব মানি, মানে দেখলেই আমার অটোমেটিক্যালি সেই হয় না 2 শালিক বসে, একটা ছোটোবেলা ছড়া বলতাম সেই ওইটাই দেখলে মনে পড়ে যায়, আর এখন ভিডিও করতে করতে আমি সেটাই দেখতে পেলাম, দুজনে একদম পাশাপাশি বসে গল্প গুজব করছে। এখনও আমি জানো তো এই জিনিসগুলো আমার দেখলে ভালো লাগে, আর আমি ইভেন মানিও 2 শালিকটা তো আমি খুব মানি, মানে ভাবি হয়তো যে হ্যাঁ হয়তো দিনটা ভাই ভালো যাবে সকাল সকাল দেখলে, এরকমটা এখন আমার মধ্যে হয় আর কি। হ্যাঁ সত্যি সত্যি আজকে দেখে নিলাম, জানি না দিনটা কতটা ভালো যাবে, কিন্তু একটা তো এফেক্টিভ হয়েছে, মানে সকাল সকাল স্নানটা করে ফেলেছি, এইটা একটা ভালো কাজ হয়েছে, আর বাকি দিনটা কেমন যাবে সেটা দেখা যাক। 2 শালিক কাজেও কাজে দেয় কি দেয় না, নাকি পুরোটাই সত্যিকারের মিথ, যদিও আমি জানি, তাও ব্যাস হ্যাঁ আমার ভালো লাগে ব্যাপারগুলো এখনও। বেরিয়ে পড়েছি নিচে, এবার যাব, মা আগে ব্যাগটা নিয়ে চলে গেছে,
ওখানে এখন চিরুনি, রুমাল, ক্লিপ এগুলো সমস্ত নিয়ে যাচ্ছি, সমস্ত ঢোকাতে থাকে। চলো, রাস্তা দিয়ে মনে হচ্ছে আমি একাই হেঁটে যাচ্ছি, রাস্তাটা পুরো শুনশান। আর রাস্তায় কিন্তু ভালো ঠান্ডা পড়ে গেছে, অনেকে তো দেখছি হুডি হুডি সব পরে বেরিয়েছে। বাট হ্যাঁ, আমি এখনও সেরকম ঠান্ডা আমার লাগছে না, কিন্তু অনেকেই পড়েছে। আর দেখো রাস্তায় শুনশান, পেছনে দেখো ফাঁকা, আমি একা ভূতের মতন গোটা রাস্তা দিয়ে হাঁটছি। বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, রাস্তাঘাটটা দেখালাম তোমাদের, দেখলে তো পুরো শুনশান রাস্তা থেকে কে বলবে। ওখানে মানে লোকজন চলাচল করে, শীতের রাত, মানে যত রাত হতে থাকবে ততই এই প্রবলেম। আর আমার অফিসটা যেখানে এরকম একটা ভুতুড়ে মার্কা জায়গা, যত সন্ধে হতে থাকে তোমার কমতে থাকে, কি বলবো, লোকজন কমতে থাকে। মানে যখন হাঁটি বা যদি চুপচাপ দাঁড়িয়ে থাকি না, মনে হবে যেন আমি একাই রয়েছি গোটা রাস্তা দেখলে, ওরকমই অবস্থা। তো মা খাবার নিয়ে চলেছে, চলো এক ঝটকা দেখিয়ে দিচ্ছি আজকে ডিনারে আমি কী খাবো। না আজকে স্যুপও খাচ্ছি না, দুধ রুটিও খাচ্ছি না, আজকে অনেকদিন বাদে আমার পছন্দের একটা খাবার পেয়েছি, সেটাই আজকে খাবো। সেটা হচ্ছে গরম গরম রুটি, আর এখানে হচ্ছে বাঁধাকপি, কড়াইশুঁটি, টমেটো দিয়ে বাঁধাকপিরই তরকারি, বাট সেটা ওই একটু ঝোলঝোল ফর্মে, আর ভীষণ একদম হালকা পাতলা মশলা দিয়ে এটা করে, যেটা আমার খেতে খুব ভাল লাগে। তো এই হচ্ছে ডিনার, আজকে অনেকদিন বাদে রুটি আর তরকারি খাবো, বাট সেটা হচ্ছে বাঁধাকপির এরকম তরকারি। বাইরেটা কিন্তু কি ঠান্ডা, যেই ঘরে ঢুকি ঘরটায় যেহেতু এই গরমের জন্য মশার জন্য জানলা দরজা খোলা হয় না, ঘরটা আবার খুব গুমোট লাগে। একটু ফ্যানটা চালিয়ে নিলে টেম্পারেচারটা ঠিক হয়ে যায়, তারপর ফ্যানটা অফ করলে একদম ঠিকঠাক হয়ে থাকে। তো চলো ওটা ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি গিয়ে খেয়ে নিই। ওটা একটু সোজা করো, তোমার পড়ে যাবে নাকি, দেখো বিছানা টিছানা সমস্ত কমপ্লিট, এবার জাস্ট মশারিটা গুঁজবো। মশারি গুঁজে আমার শান্তি হচ্ছে না, রোজ এর ভেতরে একটা না একটা মশা ঢুকছে। তাহলে আমি টিভির সাউন্ডটা একটু কমাই, রোজ রোজ জানো তো এর ভেতরে ঢুকে বসে রয়েছে। আর আমাকে সেই গোটা মশারি নাড়িয়ে জাঁড়িয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এর ভেতরকার মশা মারতে হচ্ছে, কি প্যাথেটিক কাজ তৈরি হয়েছে রোজকার আমার এটা একটা। আর এইখানে দেখতেই পাচ্ছ আমি আমার পছন্দের টিভি চালিয়ে দিই, টিভি বলছি গান সমস্ত চালিয়ে দিয়েছি, গান চলছে, আমি মশারির ভেতরে ঢুকেও গানই শুনি। তো চলুক শুনবো, আর লাস্ট শুতে যাওয়ার আগে তোমাদের রাস্তাটা দেখিয়ে দিই, কীরকম শুনশান হয়ে গেছে। দেখো খালি ঘড়ির কাটা দেখো, 10:30 এখনও বাজেনি, কিন্তু রাস্তায় শীত যেহেতু পড়ছে, ধীরে ধীরে কীরকম রাস্তা শুনশান হয়ে যাচ্ছে। নাহলে এই রাস্তায় তোমরা কত লোক এর আগে তোমাদেরকে আমি দেখিয়েছি, দেখো কত কম লোক এখন রাস্তায় নেই, হাতে গুনে নিতে পারবে। আগে কত ওই দোকানটাতেই কত ভিড় থাকতো, আজকে দোকান পুরো ফাঁকা। এই রোজ আমার একটা মোটা ডিউটি, মানে একটা বড় ডিউটি যেটাকে বলে, এই মশারিতে ঢুকলাম, মশারি গুঁজলাম, এবার মশারি ঝাঁকিয়ে নাড়িয়ে খুঁজে বেড়াতে হবে এর ভেতরে কোথাও মশা রয়েছে কিনা। রোজ আমি একটা একটা করে মশা মারি, জানো আমার কি বিরক্ত লাগছে, মানে অসহ্য লাগে এখন এই মশারির মধ্যে ঢুকে যখন আমাকে মশা খুঁজতে হবে। মশাগুলো বাবারে কি ইন্টেলিজেন্ট, কোনখান দিয়ে পুচুং পুচুং করে ঢুকে পড়ে বুঝতেও পারিনি, একটুখানি কো ফাঁকড়া কিনা একটুখানি মানে হালকা একটু তুলে ঢাকাস করে ঢুকে তাড়াতাড়ি করে তোমার চাপা দিয়ে দিই। তারপরও যে কি করে তোমার ইয়ে হচ্ছে, ও আর একটা আমার এই দিককার লাভ বাইটসগুলো অনেক কমে গেছে, দেখেছো তো, প্রায় নেই, কিন্তু এদিকেরটা এখনও কমেনি, এইটা একটু আছে আর এইটা একটু আছে, এই দুটো কমলেই আমার লাভ বাইটসটা কমে যাবে, বাকি সমস্ত কটা যা যা ছিল সব কটা কমে গেছে, এই দুটো ভালোবেসে এখন আমাকে ছেড়ে যেতে পারছে না। এই ধারটা তো পুরোই কমে গেছে দেখতেই পাচ্ছ, নেই আর একটু একদম আছে এইখানটা আর এইখানটা একটা, আর কিন্তু এই দুটোই মোটা বড় বড় হয়ে রয়েছে, এই দুটো হচ্ছে না, ভাল লাগছে না, কত কিছু অ্যাপ্লাই করছি, দেখি কাল থেকে আবার টমেটো ফমেটো অ্যাপ্লাই করবো তাতে যদি কিছুটা কমে। দুদিন আজকে করতে ভুলে গেছি সকালবেলা, কালকে থেকে একদম মনে করে করবো। যাই হোক চল আজকে ভিডিওটা এইটুকুনি রাখছি, কালকে থেকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ জানো কি করতে হবে, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা, প্লিজ প্লিজ তাড়াতাড়ি করে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও, তাতে আমার খুব ভালো লাগবে। তো দ্যাটস অল, চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিওতে।